You hurt me, you did, several times. It hurts to admit that we're no different. গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে চলে এসেছি। গতকাল কিছু বন্ধুদের নাম তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করেছি, তো আজকে আরও অনেকগুলো বন্ধুর নাম তো বলতে হবে। ফলে আমি করেছি কি, সকালবেলায় সমস্ত কাজ টাজ সেরে নিয়েছি, তো সব সেরে টেরে তারপরে ভাবলাম খাওয়া দাওয়া করে একদম বিকালে বসবো, ঠিক ব্লগ এডিট করবো আর আপলোড করবো। ভগবান জানে আদতে হবে কি না। তো যাই হোক, কাল আমি যাদের যাদের কথা বলেছি তার মধ্যে আমি যেটা সবথেকে বড় একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে, এইটাকেই মনে হয় বলে বন্ধুত্ব, যে বন্ধুত্ব কোনো শর্ত বলি না, ফ্রেন্ডশিপের কোনো শর্ত হয় না, ঠিক সেরকম বন্ধুত্ব। সেটা হচ্ছে আমার কালকের যে ব্লগ, সেই ব্লগে তোমরা হয়তো জানো পেটুক বাঙালি রান্নাঘরের মিঠুকে আমি র্যান্ডামলি আমি সোমা বলে বলে গেছি পুরোটা। তো ও আমাকে লিখেছে, ওর কমেন্টটা বলি, 45 লাইক দিয়েছে। যদি আরও লাইক দিতে পারতাম তো হাত ভরে দিয়ে দিতাম। চিনি চিনি বন্ধু, আমার নাম মিঠু, তবে সোমা নামটাও আমার পছন্দ হয়েছে। তো আমি ওকে কমেন্টের সঙ্গে সঙ্গে লিখেছি, এক্সট্রিমলি সরি যে আমার মাথায় কেন যে ক্লিক করলো, তোমাকে সোমা সোমা করে গেলাম, অনেকগুলো নাম লিখেছিলাম, আমার মাথার মধ্যে সোমা নামটা গেঁথে গেল, আমি বলে ফেলেছি। তো হয়তো ফ্রেন্ডশিপের এটাই মনে হয় একটা মজা, যে বন্ধু মনে হয় মাফ করে দেয়, বন্ধু মনে হয় রাগ করে না। গতকালের ব্লগে আমি একটা কথা বলেছি, টকেটিভ বীথিকার বীথিকার ব্যাপারে বলেছিলাম। বীথিকার লাস্ট আমার পাঁচটা ব্লগে ওর কমেন্ট আসছিল না, তো এই ভিডিও থ্রুই আমি ওকে মেসেজ করেছিলাম, যার পরিপ্রেক্ষিতে সে রাতে আর আমাকে কল করেনি। কিন্তু সারা রাত সে টেনশান করেছে যে দিবোধায় রেগে গেছে, সারা রাত সে শোয়নি, তার মন খারাপ ছিল, সে কান্নাকাটিও করেছে এবং সকালে উঠেই আমাকে ফোন করেছে। তো আমি একটা কাজে পাড়ার একটা, মানে আমাদের পাড়াতেই ধরো একটা মিস আপ মতো হয়ে গেছে, তো সেই রকম কারণে একটু ব্যস্ত ছিলাম, ফোনটাও রিসিভ করতে পারিনি। পরে যখন আমি ওর ফোনটা দেখলাম, তো তখন আমি ওর ফোন ওকে কল ব্যাক করলাম, তো ব্যস্ত ছিল, মানে পুজো করছিল আর মেয়ে অনলাইন ক্লাস করছে, এখন তো ফোন করতেও কাউকে ভয় লাগে, বাচ্চারা আমাদের এত অনলাইন ক্লাসে ব্যস্ত থাকে। তো সঙ্গে সঙ্গে বললাম যে বাবা আমি বুঝতে পারিনি, তুমি ক্লাস করে, আমি মাকে পরে ফোন করবো। কিছুক্ষণ পর বীথিকা আবার কল করলো, দি তুমি বলো তোমার কী হয়েছে, আমি তোমাকে রেগুলার কমেন্ট করছি, জানি না ও অনেকবার চেষ্টা করলো, তাও আমরা কথা বলতে বলতে আমি ওকে বললাম বীথিকা একটা কাজ করি, আমি তোমাকে আন করে দিচ্ছি, তুমিও আমাকে আন করে দাও, আবার নতুন করে বন্ধু করি। তাতেও দেখলাম বীথিকার কমেন্ট এলো না, ওর হাজব্যান্ড বললো একটা শর্টসে একটা কমেন্ট পোস্ট করলো, বাট সেই কমেন্টটা এলো না। ও কিন্তু রেগুলার কমেন্ট করেছে, কিন্তু ওর কমেন্ট আমার ঘরে এসে পৌঁছায়নি। তা আমি বীথিকাকে বললাম যে বীথিকা আমি যে তোমাকে কমেন্টগুলো করেছি সেই কমেন্টগুলো কি তোমার ঘরে শো করছে, বললো হ্যাঁ দি। আমি বললাম সঙ্গে সঙ্গে একটা ওর শর্টসের মধ্যে কমেন্ট করলাম, ও বললো হ্যাঁ দি, চলে আসলো কমেন্টটা। জানি না এটা কেন হয়, যদি তোমরা কেউ জানাও তাহলে অতি অবশ্যই আমাদের দুই বোনকে জানিও, কারণ আমরা ভীষণ টেনসড। আর একটা চিন্তার কারণ, বীথিকার মার কাছেও দেখো আজ গতকাল আমারটা শুনে বেচারি একটু দুঃখ পেয়েছে, প্লাস আজ আবার ওর মার খুব অসুস্থ হয়ে পড়েছে, খুব কাঁদছিল ফোন ধরে। আমি বললাম সব কথা পরে হবে, এগুলো নিয়ে এখন চিন্তাভাবনা কোনো বলো দিয়ে, আমি জানি না মার কাছে কাল সকালে যাব, বাঁকুড়ার কাছে ওর বাড়ি, ওখানে যাব, আমি জানিও না যে আমি দুদিন ব্লগ দেবো না। আমি বললাম ব্লগ মাথা থেকে এখন ফেলো, আগে মাকে দেখে এসো, তারপর ব্লগ থাকলো। বললো দেখি ছোট্ট একটা মেসেজ বাইটিতে দেওয়ার চেষ্টা করবো যে কেন সবার ব্লগ দেখতে পারবো না, আর কেন মানে আমি ব্লগ দিতে পারবো না। সমস্ত রকম বন্ধুদের সাথে যখন তোমাদের আলাপ করিয়ে দিই, সুদূর ইউকে থেকে আমার কিছু মানুষ যারা আমাকে ফলো করে, আমার বিদেশিনী বন্ধু বলতে পারো, যদিও আমি যখন তাকে কনভারসেশনে ডিয়ার সিস বলে কোনো কথা বলি, এল্ডার সিস বলি, তখন সেও আমাকে মাই সুইট সিস বলেই আমাকে কমেন্ট করে। পেঙ্গুইন শেফ অ্যান্ড মিসেস জি ইটস, থ্যাংক ইউ, থ্যাংকস টু বোথ অফ ইউ। আর ওদের উদ্দেশ্যে আমার এইটা বার্তা থাক, I am really grateful that you are with me from the beginning till now, and please stay beside me like this in future forever. To Mrs. G. Eats and my dear elder sister Penguin and Chef. আমাকে তো আবার আমার কমেন্ট বক্স ধরেই যেতে হবে, কারণ আমার তো অগণিত আছে। কালকের ব্লগ যখন আপলোড করেছি মনে খুব দুঃখ হয়েছিল, বাকিগুলো কী ভাববে, কিন্তু আমি যদি কালকে পুরোটা দিতাম তাহলে 3 ঘন্টার ব্লগ হতো, 3 ঘন্টার ব্লগ তো কেউ দেখতে না, যে যার নাম শুনতে খেটে পড়তে। তো আমাকে তো আমার দিকটাও দেখতে হবে, তোমাদের দিকটাও দেখতে হবে। তো চলো আমার ঘরে আসি, স্মাইল উইথ মামন। স্মাইল উইথ মামনের ব্লগ দেখতে আমার ভীষণ ভাল লাগে, ও প্রতিবার বোঝাবার চেষ্টা করে এবং সব কমেন্টে মেনলি আমাকে বুঝিয়ে দেয় যে দিদি আমি কিন্তু তোমার ভিডিও ফুল দেখেছি।
তো কোনো দরকার নেই মামন, মানুষের সাথে বন্ধুত্ব করতে গেলে এবং আমার তো মনে হয় ওয়াইটিতে থাকতে গেলে বিশ্বাসটা খুব বড় জিনিস, বারবার কাউকে বোঝাবার দরকার নেই, আমি তোমাদের বিশ্বাস করি, ভালোবাসি, যার মানে বিশ্বাস আমাকে করতেই হবে, একদিকে বলবো ভালোবাসি একদিকে অবিশ্বাসী সম্পর্ক থাকবে, তাহলে তো বন্ডিং টিকবে না গো। তো মামন খুব সুন্দর কমেন্ট করে। আর একজন হচ্ছে বং ব্লগার কেবি, ও কাকলি ওর নাম, ওর সম্পর্কে বলতে গেলে ছোট্ট করে তোমাদেরকে বলতে হয়, কাকলির একদিন আমার ভিডিওর নিচে ওর ভিডিও এসেছিল, তো যথারীতি আমি ওর ভিডিও দেখছি এবং সেদিন ও খুব রেগে ভিডিও দিয়েছিল, তো আসলো আমার ভালো লাগলো, ওর পিছনের দিকে দুটো ভিডিও দেখে আসলাম, খুব সুন্দর ভিডিও করে, তো নিচে সাহস করে লিখে আসলাম, আমি কিন্তু তোমার ঘরে থেকে গেলাম, তো ভাবলাম জানি না রিয়াকশান কী আসবে, বাকি কথা পরে হবে আর কি। তো তখন ও আমাকে পরের দুটো ব্লগ পরে মনে হয় কমেন্ট করেছিল, তখন যখন কমেন্ট করেছিল, যেহেতু ছোটো, নো ডাউট অনেকটাই ছোটো, আমি ওকে তুই বলি, আমি ওকে বলি বাপরে বাপ এইটুকু তো মানুষ, তার এত রাগ, তো রেস্ট লাইফ কী করবি, জার্নি পথে কত ঝড় ঝাপট আসবে, এত রাগ তখন রাখবি কোথায়, আর এত এইসব মানুষের ওপর রাগ করিস না, এগুলো কি তোকে আদতে এগিয়ে নিয়ে যায় নাকি, এগিয়ে নিয়ে যাবার মতো বন্ধু খুব পাশে থাকা দরকার, যেমন তুই সেরকম। ও আমাকে ডাকে পুচু মা বলে, আমি ওকে পুচুই বলি, বাইটিতে এসে অনেক অনেক নামকরণ হয়ে গেছে, কারুর চিনি দিই কারুর পুচু মা, চলো এই চলুক জার্নি। তো মানুষটা খুব ভালো। আর হচ্ছে পিকুর রান্নাঘর, পিকুর রান্নাঘর সম্পর্কে বলতে হবে, ও সুন্দর সুন্দর রান্না করে, খুব ভালো মানুষ, আমার ভীষণ ভালো লাগে, ওর নোটি আসলে আমি দৌড়ে গিয়ে ওর ব্লগ দেখে আসি, কারণ রান্নার চ্যানেল দেখতে ভালো লাগে, রান্না করি আর না করি দেখতে ভালো, মানে খানিকটা হলে তোমার উদরপূর্তি হয়ে যায় আর কি। আচ্ছা, এরপর হচ্ছে একজনের কথা বলি, যদিও এটা বাকি পার্টটা কালকের যেটা দেখেছো তার রেস্ট পার্ট শ্যুট করাই ছিল, বাট কোনোভাবে কালকে আমি যখন এডিট করতে বসেছিলাম, সবার ব্লগ দেখে এডিট করতে বসেছি, তখন রাত তিনটে, তো এডিট করা হয়ে গেছে, আমি না ঢুলছিলাম রীতিমতো, ঢুলতে গিয়ে হাত লেগে কতগুলো যে আমার ডিলিট হয়েছে জানো না, যে কারণে আমাকে আবার নতুন করে আজকে করতে হচ্ছে। তো গাঙ্গুলির রান্নাঘরের কালকে ওর সম্পর্কে অনেক কথা বলেছিলাম, ভাবছি এখন বলবো কি না, আর ও আমার উপর রেগে যাবে কি না, চলো তাও বলা উচিত। ও খুব ছোট্ট ছোট্ট কমেন্ট করে, বুঝেছো, আইদার কত লাইক দিল অথবা নাইস ভেরি গুড এইটুকুই লেখে। আমি ওর ব্লগ দেখে আসি, তো আমার হঠাৎ একদিন মনে হলো যেদিন ও আমাকে ফুল কমেন্ট করবে একটা সেন্টেন্সে, আমি জানবো ওয়াইটিতে আমি কোনো কাজ করেছি। তো তোমাদের কমেন্টগুলো আমাকে সত্যিইভাবে চ্যানেল মানে চ্যালেঞ্জ দিয়েছে, বুস্ট করেছে। তো যেদিন ও আমাকে একটা ফুল সেন্টেন্সে কমেন্ট করেছে, তুমি বিশ্বাস করবে না, আমি তো চিৎকার করেছি, আমার ছোটো মেয়েও চিৎকার করেছে, বললাম মা একটা ফুল সেন্টেন্স লিখেছে বলে তুমি এত জোরে চেঁচিয়ে উঠলে, আমি বললাম না ও পুরো টাইপ করে, ও আমার ব্লগ দেখেছে, ও ফুল লাইন লিখেছে দিদি সম্পর্কে, থ্যাংক ইউ ডিয়ার। তো ও খুব ভালো বন্ধু, আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, যে কারণে আমি দেখি। এরপর হচ্ছে ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, ও সুন্দর সুন্দর গান করে, নাচ করে, অ্যাক্টিং করে, আমার ভালো লাগে, আমি ওরটাও দেখি। এরপর হচ্ছে উষা কিচেন অ্যান্ড ব্লগ, উষার ব্লগ দেখতে আমার ভীষণ ভাল লাগে, উষার সাথে রিলেট কীরম শোনো, উষার শিম গাছে যখন একসাথে গোটা করি শিম ধরেছে, উষা আনন্দ পেয়েছে, উষার সাথে আমিও আনন্দ পেয়েছি, ওর বাগানে যত গাছ আছে সব গাছগুলো মুখস্থ, উষার মিষ্টি হাসিটা আমার মনে ভীষণ ভালো লাগে, ওর ব্লগ দেখতে আমার ভীষণ ভাল লাগে, সব থেকে বড়ো কথা খুব ভালো মানুষ, যেমন ওকে আমি বোঝাতে পেরেছিলাম এবং মেবি হয়তো ও আমাকে বুঝতে পেরেছিল, ওর একটা মিস অ্যাপ হয়ে গেছে, ওকে তখন বলেছিলাম কমেন্ট বক্সে তোমার সমব্যথী হয়ে কমেন্ট করলাম না কিন্তু তোমার পাশে সমব্যথী হয়ে আছি, কারণ আমি না কারুর কোনো এতে ওইভাবে বলতে পারি না জানো তো, মানে মানে মানুষকে দুঃখটা কীভাবে বলতে হয় গুছিয়ে কথা ওইটা আমার আসে না বলতে পারো, কারণ আমি ওরম দুঃখ নিতে পারি না, দুঃখের জায়গায় আমি নেই, তোমার সমব্যথী হতে রাজি আছি কিন্তু তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো এত গুছিয়ে কথা আসে না, আমি শুধু ওই বলতে পারো ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দেবো, ওইখানে তোমাকে সান্ত্বনা তো দেবো না উল্টে তোমাকে বিব্রত করবো এরকম। আচ্ছা, এরপর হচ্ছে কালকে আমাকে রুমায়ণ লিখেছ, রুমাস টাইম পাস, যে দিদি দেখি আমার নাম কবে আসে, তোমার নাম কালকেই ছিল, কী করেছি কে জানে, ঘুমের ঘরে এডিট করে সব ভুলভাল করে বসে আছি, আর বলো না। রুমার সাথে আমার রিলেশনের আরেকটা কারণ হচ্ছে রুমা আমার বাবার বাড়ির কাছে থাকে, আমার বাবার বাড়ি এয়ারপোর্ট 1 নম্বর গেট, রুমা 2 নম্বর গেটের কাছে থাকে, ভালোবাসার প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে রুমা যে কোনো ব্লগ যখন করে ওর ভয়েস ওভারটা এত সুন্দর দেয়, ভীষণ ভাল লাগে, ওর ব্লগ দেখো ওর, ওকে ওর ব্লগ ভীষণ ভাল লাগে। সব থেকে ভালো কথা হচ্ছে, বড় কথা হচ্ছে ভীষণ ভালো একটা বন্ধু, খুব জেনুইন পার্সন। আর হচ্ছে
রাকাজ মেসি ব্লগ আজকেই দেখছিলাম, রাকার ব্লগ, রাকা চুরির ছবি দিয়েছে। রাকার ব্লগ দেখতে ভীষণ ভাল লাগে, রাকা মানুষটাও খুব ভালো। আর ও যখন একদিন ওর মায়ের সাথে খাওয়া নিয়ে চ্যালেঞ্জ করছিল, হেরে গেছিল, ওর মা জিতে গেছে, ভাবলাম কমেন্টটা তো লিখবো, রাকা রেগে তো যাবে না, মানে রেগে যাবে নাকি, কারণ আমি লিখে ফেলেছিলাম যে মা জন্মের পর থেকে তোমাকে খাওয়ানো অভ্যাস করিয়েছে, সেই মার কাছে কখনো তুমি মাকে হারাতে পারো, মানে এইভাবে তোমাদের সাথে বলতে পারো, একাত্ম হয়ে গেছি, রিলেট হয়ে গেছি। রাকা দুর্দান্ত একটা ভালো মানুষ, দুর্দান্ত ভালো ব্লগ করে। আর হচ্ছে ইন্ডিয়ান ব্লগার ইতশ্রী, ইতশ্রী হচ্ছে হোপফুলি ইতশ্রী উড়িষ্যায় থাকে, কারণ ওর ঘরে আমি জগন্নাথ দেবের খুব সুন্দর মন্দির দেখেছি, খুব সুন্দর দেখতে জগন্নাথ বলরাম সুভদ্রাকে, আর খুব মিষ্টি মানুষ, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার ওর কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। তবে ও বলে, দি আমি বাংলা ভাষা বুঝি না, তুমি ইংলিশেই লিখে দিও বাংলাটা, আমি বাংলা তুমি যখন বলো আমি ওটা বুঝতে পারি, ভাষাটা পড়তে পারি না, সেরকমই প্রবলেম আমারও হয়ে গেছে। এখন ও এখন উড়িয়া ভাষায় ব্লগ করে, তো আমি তো ওই ভাষাটা জানি না, তো খানিকটা বলতে পারো ইতশ্রীর কাজকর্ম দেখে, ইতশ্রীর মুখের এক্সপ্রেশন দেখে আমি ইতশ্রীর ব্লগ বুঝে নিচ্ছি আর তাকে কমেন্ট করে আসছি। স্বপ্ননীল ফ্যামিলি স্টোরি, স্বপ্ননীলকে আমার খুব ভাল লাগে। আর হচ্ছে রূপালির কিচেন অ্যান্ড ব্লগ, রূপালির সাথে আমার রিলেশন, আমার জার্নি অনেক দিনের, ফেসবুকে ফার্স্ট খুঁজে পেয়েছি, তারপর বাড়িতে এসে দেখা হয়েছে। রূপালি হচ্ছে আমার কলেজের, আমার জুনিয়র, কিন্তু ভীষণ ভালোবাসি, ও খুব ভালোবাসে আমি জানি। হচ্ছে জুলির পরিবার, জুলি সম্পর্কে বলতে গেলে আমার তো আগে মনে হয় বলি যে দাঁড়ো আগে হেসে নিই তারপর তোমাদেরকে বলছি। জুলির ব্লগ দেখে এসো, ফানি ফান আছে সেখানে, জুলি যা কাণ্ড করছে, ওর সমানে চ্যালেঞ্জ ভিডিও করছে, তো ওর হাজব্যান্ডের সাথে চ্যালেঞ্জ ভিডিওগুলো নিয়ে বসে, ওর সমস্ত চ্যালেঞ্জ ভিডিও আমি দেখেছি। তো আমার সবথেকে যেটা মজা আমি পেয়েছি সেটা মুড়ি খাওয়ার, ঝাল মুড়ি খাওয়ার চ্যালেঞ্জ। হচ্ছে আমার ব্লগ আসলেই প্রথমে যার কমেন্ট চলে আসে, ইয়াসিন ভাই, ইয়াসিন ব্লগস, তো ইয়াসিন ভাই ভাল লাগে, তোমার কমেন্টস পাওয়ার অপেক্ষায় সত্যি থাকি। আর হচ্ছে মনির বেঙ্গলি হোম, মনির ব্লগ দেখতে আমার ভীষণ ভাল লাগে, মনি ভীষণ যা ধরো সবসময় যাওয়া হয়ে ওঠে না, ভেরি সুন মনে হয় ও জঙ্গলমহলের একটা ব্লগ করেছিল, তার আগে একটা রাজবাড়ি দেখিয়েছিল, ওর এই ব্লগগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগছে। ডেলি রুটিন উইথ মৌহা, মৌহার ব্লগ আমি একটা দেখেছিলাম, মৌহা সেখানে ওই বোধহয় পানিশমেন্ট একটা কোনো চ্যালেঞ্জ ভিডিও ওর হাজব্যান্ডের সাথে করেছে আর পানিশমেন্টে লঙ্কা খাওয়া রেখেছিল। আর এরকম অনেকে আছে জানো, বিথি বড়াই, তারপরে আছে তোমার মনিস কিচেন অ্যান্ড ব্লগ, মানে যারা আর কি আসা মাত্রই আমাকে কমেন্ট করতে চলে আসে, মিষ্টি মৌ, বেঙ্গলি ব্লগার, নিরাশা, তারপরে হচ্ছে আরেকজন আছে যাকে আমার খুব মিষ্টি লাগে, খুব ভালো মানুষ, বাড়িটিতে অনেকেই তোমরা চেনো, দুর্দান্ত দুর্দান্ত শট দেয়, মানে হিরোইনদের হারিয়ে দেবে, সেটা হচ্ছে সরস্বতী অ্যান্ড ছানাপোনা। সরস্বতীকে আমার ভীষণ ভাল লাগে, খুব মিষ্টি দেখতে, শর্টসের জন্য তো জগৎ বিখ্যাত হয়ে গেল মনে হয় আধা। এরপর হচ্ছে চুমকি সিম্পল লাইফ, তাকে হচ্ছে গ্রামের দিকে, ও মানে গ্রামের মানুষ বলে না খুব সহজ সরল হয়, তো চুমকিকে দেখলে আমার ঠিক তেমনই লাগে, খুব সহজ সরল, ধীর স্থির, কাম কুল একটা মানুষ, খুব ভালো মানুষ, আমার চুমকিকে তো ভীষণ ভাল লাগে। বন্ধু হয়ে এসছে পর্ণাস লাইফস্টাইল, পর্ণা ভীষণ সুন্দরী, খুব সুন্দর ব্লগ করে, আমার পর্ণার ব্লগ খুব ভাল লাগে। কাকলিস কিচেনের কাকলিকে আমার ভীষণ ভাল লাগে, ও খুব মিষ্টি, খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে যায়। ওর পিস ওয়ার্ল্ড আছে, ও খুব ভালো, ওর ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে। টুম্পাস কুকিং চ্যানেল, ওরও ব্লগ দেখতে আমার ভীষণ ভাল লাগে। পিয়ুষ লাইফস্টাইল, খুব ভালো বাচ্চা একটা মেয়ে, ওর ব্লগ দেখতে আমার ভীষণ ভাল লাগে, আমি দেখি। রিমি রীতিস ব্লগ, ওরও ব্লগ দেখতে খুব ভাল লাগে, দুটো মেয়েকে নিয়ে ওর এই জার্নি। বাংলা আছে, ও বর্ধমান থেকে বিলং করে, আমি তো বলি বর্ধমান নামটাতেই আর দুর্গাপুর নামটার প্রতি আমার একটু দুর্বলতা আছে, বর্ধমান নামেই আমি ভীষণ দুর্বল, তো যেমনি ও আমাকে জানিয়েছিল তখন থেকে আমি একদম পুরো পাশে আছি, কাছে আছি। আমার ঘরে নতুন আজকে এসেছে, তো নতুনকে তো ওয়েলকাম জানাতেই হয়। অতশীষ লাইফস্টাইল সে বন্ধু করে গেছে, যাবো নিশ্চয়ই যাবো, তোমাকে নিশ্চয়ই চিনবো, বন্ধু করতে হবে না। আর হচ্ছে ছোটোবেলায় যখন আমার শনি রবিবারগুলো পড়তো, ছুটি থাকতো স্কুল বলো কলেজেও বলো, তখন আমি না রেডিও শুনতে ভীষণ ভালোবাসতাম, রেডিওতে গল্প দাদুর আসর এগুলো হতো না, ওগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগতো, তো মানে আমি কানে শুনতাম যেন মনে হচ্ছে সামনে দেখছি, টিভি থেকে আমার রেডিও শুনতে বরাবর একটু ভালো লাগে। স্টোরি হাউস, ওর ব্লগ তোমরা দেখো, এত সুন্দর, প্রথম কথা হচ্ছে ওর কণ্ঠস্বরটা খুব সুন্দর, খুব সুইট,
আর তাতেও এক একটা গল্প এমনভাবে বলে না, চোখ বন্ধ করে যদি শোনো মনারের সামনে তাদের কে কি করছে তোমরা যেন দেখতে পাচ্ছ। ফলে আমার ওর ব্লগ আসা মাত্র, নোটিফিকেশান আসা মাত্র আমি শুনি, কারণ আমার গল্পের বই পড়া আর গল্প শোনাই দুটো আমার একদম হট ফেভারিট। আর হচ্ছে ইএইচ কুকিং, ইজি অ্যান্ড হেলদি কুকিং, ও আমার চ্যানেলে এসে কমেন্ট করে। দুর্গাপুর থেকে আগে বলিনি বরঞ্চ, দুর্গাপুর থেকে আছে রিনাস কিচেন। রিনা যখন প্রথম কমেন্ট করতো, তারপরে ও যখন একবার বলেছিল কোথায় থাকো, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম কোথায় থাকো, ও যখন দুর্গাপুর বলেছিল তখন দুর্গাপুরের প্রতি একটা সফট কর্নার আছে। রিনাকে ভালোবাসার প্রথম শর্ত রিনা দুর্গাপুর থেকে, আর দ্বিতীয় হচ্ছে খুব ভালো মানুষ। দুর্গাপুর থেকে আরেকজনের কথা বলতে, খুব ভালো বন্ধু হয়ে গেছি অল্প কদিনের মধ্যেই, সোলা ফানি, ও দুর্গাপুর থেকে। ওর হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড এক ডিপার্টমেন্ট না, বাট এক জায়গাতেই ওরা দুজন সার্ভিস করে, ওয়াইটিতে এসে খোঁজ খবর পাওয়া দেখো। আর এত ভদ্র, এত জেনুইন একজন পার্সন, খুব ভীষণ ভালো লাগে, খুব ডিসেন্ট মানুষ, খুব সুন্দর সুন্দর। ওর বাড়ি ভর্তি গাছপালা, আমিও গাছ ভালোবাসি, সে কারণে ওর গাছপালা নিয়ে পরিচর্যা, ওর বিভিন্ন গাছের কালেকশান দেখতে আমার খুব ভালো লাগে। আর ও খুব সুন্দর অর্নামেন্টস তৈরি করে। আমার আবার একটু এমনি গোল্ড সিলভার এসবের থেকে আমার এই অক্সিডাইজ বা এরকম হ্যান্ডমেড জুয়েলারি পরতে খুব ভাল লাগে, যেগুলো ও করে। আমিও দুর্গাপুর যাওয়ার অপেক্ষায় আছি, যদি কখনো যেতে পারি তাহলে অতি অবশ্যই হিউজ কালেকশান নিয়ে আসবো। আর নতুন এসেছে একজন সোনালি স্টুডে, সোনালিকে ওয়েলকাম আমার ঘরে, থাকো, অতি অবশ্যই তোমার কাছে যাব, তোমাকে দেখতে যাব, তোমাকে চিনতে যাব। এরপর আছে ভারতী আর রান্নাঘর, ওর চ্যানেলটায় যেও খুব সুন্দর সুন্দর রান্না দেখায়, আমার খুব ভালো লাগে। তানময়ের কিচেন আছে, ওর ব্লগ দেখতে ভালো লাগে। মিতালিস ব্লগ, ওর ব্লগ আমার দেখতে খুব ভালো লাগে। মানসীর কিচেন, মানসীর ব্লগ দেখো। সিম্পলি হোম মেকিং, ও খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার ভীষণ ভালো লাগে। চন্দ্রিমাস ক্রিয়েশন অ্যান্ড কুকিং, ও নতুন এসেছে বাট খুব ভালো, খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে। হচ্ছে অমৃতা গুঞ্জন চক্রবর্তী, ওর ব্লগ দেখতে তোমাদের খুব ভালো লাগবে, আমার ভীষণ ভালো লাগে, কারণ ও ভীষণ হেলদি ডায়েট শেয়ার করে, কোনটা করা উচিত, নানা রকমের সমস্যায় আমরা প্রত্যেকে ভুগি, তো খুব সুন্দর শেয়ার করে কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত নয়। ওকে যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করো, খুব সুন্দর প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই দেয়, আমার ভীষণ ভালো লাগে, ও খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। আর হচ্ছে শম্পাস মিনি ওয়ার্ল্ড, শম্পাকে মনে হয় বাইটিতে কাউকে চিনিয়ে দেওয়ার দরকার নেই, শম্পা এমনি জিনিয়াস। আমার তো ভীষণ আনন্দ যে শম্পার মতো বন্ধু আমি বাইটিতে এসে পেয়েছি। মিউজিক্যাল জার্নি উইথ ঝুমা মণ্ডল, ঝুমার ব্লগ দেখতে আমার এই জন্য ভালো লাগে কারণ আমি এককালে গান শিখেছি, আমার গান পাগল মানুষ, আমি গান শুনতে আমার খুব ভালো লাগে, আর ও খুব সুন্দর গান যেমন করে তেমনি আবার গানটা শিখিয়েও দেয়, আমার বেশি এই কারণে ভালো লাগে। আর হচ্ছে ডেলি ব্লগার সঙ্গীতা মুখার্জি, সঙ্গীতাও খুব ভালোবাসি, আমিও সঙ্গীতাকে খুব ভালোবাসি, খুব সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করে, আমার সঙ্গীতার ব্লগ দেখতে খুব ভালো লাগে। তারপরে হচ্ছে বং ব্লগ কাকলি শীর্ষা, কাকলির ব্লগ দেখতে খুব ভালো লাগে, ও খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। শ্রাবণী স্প্যাশন মনে হয় চ্যানেলটার নাম, তো ওনার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, খুব মিষ্টি মনের মানুষ। তো চলো বাদ বাকি সব বন্ধুদের নাম শেয়ার করে নিই, তবে এই নামগুলো শেয়ার করবার আগে তোমাদেরকে কিছু স্পেশাল কিছু দুটো লাইন, এই যে বন্ধুগুলোর কথা এবার তোমাদেরকে বলবো, যে আমি যখন ওয়াইটিতে খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে ট্রাভেল করছিলাম তখন এই বন্ধুগুলো বলতে পারো হাত ধরে খানিকটা হলেও আমাকে একটু উদ্ধার করে দিয়েছে। উদ্ধার বলবো না, উদ্ধার তো বোধ হয় ওদেরকে ছোটো করা হয়, ওরা পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছে, নিজেদের জাত চিনিয়ে দিয়েছে, দি তুমি এগিয়ে চলো তোমার পাশে আমরা আছি, এমনই মানুষগুলো। এক এক করে এদের কথা বলতে গেলে সবার আগে যার কথা বলতে হয়, মোস্ট প্রবাবলি যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো সন্দীপ ভাইয়ের কথা, লাইফ ইনফো ব্লগের সন্দীপ ভাই। সন্দীপ ভাই একটা মানে জব করে ওয়াইটির টেকনিক্যাল পার্টটা খুব সুন্দর বোঝে, যেটা আমাকে গাইড করে, আমাকে ভীষণ রকম হেল্প করে, এটা করব ওটা করব এগুলো ভীষণ রকম আমাকে হেল্প করে দেয় ভাই। প্লাস ভাই একজন ট্রাভেল ব্লগার আর নানা রকম ব্লগ শেয়ার করে, তবে এই মুহূর্তে লাস্ট তার আপডেট তার যেটা যাচ্ছে ব্লগে ট্রাভেল ব্লগ দিচ্ছে, খুব সুন্দর ড্রোন শ্যুট করে, এবং আমাকে সবসময় শেখায় যে ব্লগ দিয়ে দাও, ব্লগ দেওয়ার পর দেখবে না লাইক পড়লো না ডিসলাইক, কী ধরনের কমেন্ট আসলো, কত ভিউ হলো, এগুলো দেখবে না, তার পরের দিনের ব্লগের প্রিপারেশান নাও, তুমি যত পরিশ্রম করবে একটা দিনে তো রিটার্ন আসবে, সবাই তো আমরা থাকছি। ওয়াইটিতে তোমরা সবাই আমাকে চিনি বলে জেনো, কিন্তু চিনি নামটা সমস্যা মানে আবিষ্কারকর্তাকে এটা তো তোমরা জানো না, ব্লগে যেহেতু আমি চিনি চিনি ব্লগ নিয়ে আসছি শেয়ার করি, সে কারণে ভারতীস ক্রিয়েশনের ভারতী ও আমার নাম দিয়েছিল চিনি দি, তো যে কারণে সেটা অলরেডি স্প্রেড, সবাই আমাকে চিনি দিই বলে এখানে, বাট নামটা শুরু ভারতীর, মানে
যখন খুব ক্রাইসিসের টাইমে গেছি তখন ভারতীকে যখন বলছিলাম তখন ও আমাকে বললো দি ভয় পেয়ো না তো এগুলো কিচ্ছু হয় না, কেউ কিচ্ছু করতে পারবে না তোমার ভিডিওতে। এমন ও আর সন্দীপ দুজনে বলেছিল তোমার ভিডিওতে এমন কোনো নেগেটিভ অ্যাপ্রোচ নেই যে কারণে তুমি কোনো খারাপ কোনো এর মধ্যে দিয়ে পাস করবে, তো তোমার কোনো ভয় নেই, আমরা তো থাকছি। তো এই ভারতী আর সন্দীপের সাথে যখন আলাপ হলো তখন ওদের হাত ধরে খানিকটা রাস্তা যাওয়া শুরু করলাম, তখন সেই রাস্তায় দেখা পেয়ে গেলাম যাদের, তারা হচ্ছে মলি শাহু। মলিকে তোমরা সবাই চেনো বাইটিতে, মলির দেখা পেয়ে গেলাম। মলি ভীষণ ভালোবাসে, মলির ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে। এখনও একটু অসুস্থ, শরীরটা একটু খারাপ। আর হচ্ছে সুদীপের লাইফস্টাইলে সুদী, সুদীকে সবাই চেনে, সুদী বলেই বেশি চেনে। আর হচ্ছে পপির ক্যানভাসের পপি আছে, আর পি ডেলি লাইফস্টাইলের প্রিয়া আছে, আর হচ্ছে যার কথা না বললেই নয় সেটা হচ্ছে সময় ভাই। সময় ভাইকে কে না চেনে, সবাই চেনো সময় সোহাগকে, ওপার বাংলাদেশের আমার ভাই। এবং ভাই ভীষণ শ্রদ্ধা রেখে আমার সাথে কথা বলে, খুব রেসপেক্ট করে আমাকে। এটাই আমার সবথেকে ভাইয়ের প্রতি ভালো লাগার একটা কারণ। আমাকে মানে কি বলবো, আমার ব্লগ নিঃশব্দে এসে দেখে গেছে, শুধু হার্ট ইমোজি দিয়েছে, কারণ ভাইয়ের নীতি। ভাই বলে যে বন্ধুত্বের মধ্যে একটা বিশ্বাসের অটুট একটা সম্পর্ক থাকা দরকার। তুমি আমার ব্লগ দেখেছো কি না সেটা এ টু জেড কমেন্ট করলে তবেই বুঝবো তুমি আমার পাশে আছো, আমার ব্লগ দেখেছো। আমি যদি শুধু একটা ভালো লিখি তাহলে তোমার মনে হবে তোমার ব্লগের শুধু একটুখানি পার্ট দেখেছি, তা তো নাও হতে পারে, তাই না? তোমাকে ভালোবাসি, তোমার ব্লগ দেখি, এটা কোনো প্রুফ লাগে না। তো সেরকম আমিও সেই ভাইয়ের রাস্তা ধরেই ভাইকে বলি, ভাই আমিও তোমার ঘর ঘুরে এসেছি। আমাকে একদিন বললো সময় ভাই যে দি আমার চ্যানেলে মনে আসে না, দি দেখে দি তোমার চ্যানেলে গেছে, তোমার সুন্দরী দুটো মেয়ে আর তোমার সুন্দরী বউকে তো দেখে এসেছেই এসেছে ভাইয়ের চ্যানেল, দি যাবে না এটা কখনো হতে পারে? তো সময় ভাই আছে। আর হচ্ছে তোমাদেরকে তো আমি আগের ব্লগে সঞ্চিতার কথা বলেই দিয়েছি। তো এই মানুষগুলো এরা এতটা ভালো, আর এখানে আমি জানি না, আমি খুব মানে ক্লোজলি ওদেরকে এই কটা দিনই চিনেছি, তবে এইটুকু বুঝেছি ওপরে যেমনই হোক ভেতরটা পুরো পরিষ্কার, কাঁচের মতো স্বচ্ছ দেখা যায়, ট্রান্সপারেন্ট, মানে কোনো লুকো ছাপা নেই। যেমন তারা বাইরে তেমনই তারা ভেতরে, মানে বাইরে তোমার ভীষণ ভালো, তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি, অথচ ভেতরে তোমার জন্য কোনো কিছু একটা তোমার ক্ষতির পরিকল্পনা করছে, এমন আমার এই ভাই বোনেরা নয়। এই ভাই বোনেদের হাত ধরে বলতে পারো খুব খারাপ টাইমের মধ্যে দিয়ে থেকে আমি বেরিয়ে এসেছি। তো এই ভাই বোনগুলোর তো আমার মাথার ওপরে, তো এই ভাই বোনগুলো না থাকলে বাইটিতে আমি মনে হয় প্রো হতে পারতাম না। খানিকটা ওদের আদলে মেশার চেষ্টা করে, ওদের চোখ দিয়ে, ওদের মতো করে চিন্তা করে প্রো হয়ে গেছি। এই গ্রুপের আরেকজনের কথা বলতে তো ভুলে গেলেন, এক্সট্রিমলি সরি মামস বিউটির মাম। মাম হচ্ছে একদম স্পেশাল পার্সন আমাদের, তো মামকে বলতে ভুলে গেলাম, সরি মাম, এক্সট্রিমলি সরি। আচ্ছা, এরপর যাদের কথা বলতে হয় সেটা হচ্ছে হাউস অফ ক্রিয়েটিভিটি উইথ মনীষা। মনীষা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, যাকে আমি ওয়াইটিতে এসে খুঁজে পেয়েছি। খুব সুন্দর সুন্দর ব্লগ করে, খুব সুন্দর সুন্দর ডেইলি ব্লগ শেয়ার করে, সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ শেয়ার করে, খুব ভাল লাগে। ইন্ডিয়ান ব্লগার মিনা, মিনার ব্লগ দেখতে আমার খুব ভাল লাগে, খুব সুন্দরভাবে ওর ডেইলি রুটিনটাকে ও শেয়ার করে। ওয়েল উইশ পুষ্পিতা, পুষ্পিতার ব্লগ দেখতে ভীষণ ভাল লাগে, ও খুব সুন্দর করে ওর ডেইলি রুটিন শেয়ার করে। সিম্পলি বং ওয়াইফ লাইফস্টাইল, ও ছোটো মানুষ, আমার থেকে অনেকটাই ছোটো, কিন্তু খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে যায়, খুব মিষ্টি দেখতে। কিচেন বাহার, ও আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমারও ওর ব্লগ দেখতে ভীষণ ভাল লাগে। জীবনের টুকিটাকি, জীবনের টুকিটাকি ভারী মিষ্টি, মানে এই কদিনে ওর খুব, ওর সাথে খুব রিলেট হয়ে গেছে, খুব একটা ক্রুশিয়াল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, বাট নিজেকে প্রুফ করারও চেষ্টা করে যাচ্ছে। বলতে পারো ঘরে বাইরের এক প্রবল ঝড়ের মাঝখান দিয়ে ও ট্রাভেল করছে, আমি তো ওর পাশে আছিই আছি, ওর নাম সোমা, সোমার পাশে আমি আছিই আছি। আর হচ্ছে তোমার চুমকি গোস্বামী, চুমকি আমার অনেক আগের বন্ধু ছিল, বাট কোনোভাবে হয় না যে নোটিফিকেশান অফ হয়ে গেছিলো, আমি চুমকির কোনো নোটিফিকেশান পাচ্ছিলাম না, বাট ভীষণ মিস করছিলাম ওর ব্লগগুলো। তারপর অন্য একদিন একজনের চ্যানেলে কমেন্ট করতে গিয়ে চুমকিকে পেয়ে গেছি এবং চুমকিকে গিয়ে বন্ধু করে এসেছি আবার। এবং চুমকি খুব সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করে, আমার ভীষণ ভালো লাগে। তোয়া ব্লগ, তোয়া খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মাঝখানে কোনো কারণে, তোয়া হয়তো আমার ঘরে দু তিন দিন আসতে পারেনি, বাট কি জানি আমার তখন মনে হচ্ছিল বসে যে কি জানি তোয়া অসুস্থ হয়ে পড়লো না, তো তোয়ার বাড়িতে সবাই ঠিক আছে। তো যদি কিছুদিন আগে ওর মা পড়ে গিয়ে ওর মায়ের কোমরে খুব চোট লেগেছিল, আর ওর বুকু, এই নিয়ে ওর বাবা ভাই ওর হাজব্যান্ড, এই নিয়ে ওর ছোট্ট সংসার, তো
তোয়াকে আমার ভীষণ ভালো লাগে। কবিতায় মৌসুমি কবিতার চ্যানেল যে কটা আমি শুনি, আমার যে কটা ভালো লাগে তার মধ্যে কবিতায় মৌসুমি অসাধারণ সুন্দর গলা আর খুব সুন্দর করে আবৃত্তি করে, আমার ভীষণ ভালো লাগে। সুজিত অধিকারী, সুজিতদার আবৃত্তি শুনতে আমার ভীষণ ভালো লাগে। সুজিতদা খুব সুন্দর সুন্দর কবিতা লেখে, তো ওনার লেখনীর জোরটাও আমার ভীষণ ভালো লাগে। এত বলিষ্ঠ লেখনী আর এত সুন্দর ওনার কণ্ঠ, দুটোই আমার খুব প্রিয়। আর হচ্ছে শ্রুতি অধিকারী, ও খুব সুন্দর কবিতা বলে, আমাকে এত সুন্দর কমেন্ট করে, পুরো মন ভরে গেছে। আর আবৃত্তি প্রয়াস, ওনার কবিতা আমার ভীষণ ভালো লাগে, ওপার বাংলা থেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। ফলে এই চারজনের একদম, এর বাইরে আমি কবিতা সকলের আর শোনা হয় না। শ্রুতিকে অন্যরকম মনে হয় ভালোবেসে ফেলেছি শ্রুতির জন্য। এটা একটা আছে করবী চৌধুরী শান্তিনিকেতন, ওর ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে। ও খুব সুন্দর করে শান্তিনিকেতনকেও তুলে ধরে, নিজের ডেলি রুটিন তুলে ধরে, খুব সুন্দরই একজন বন্ধু আমার। এবং আমার যেমন মুখস্থ হয়ে গেছে, ওর বাড়িতে কী কী আছে, ওর ফ্ল্যাটে কী করে আছে, কী কী আছে। ফ্ল্যাটটা খুব সুন্দর জায়গায়, চারদিকের ভিউটা অসাধারণ, যেটা রোজ ও আমাদের সাথে শেয়ার করে। খুব মিষ্টি মনের মানুষ, দাদার সাথে ওর খুনসুটিগুলো খুব এনজয় করি, তো ওর ব্লগ দেখতেও আমার ভীষণ ভালো লাগে। আর আছে রিমা সিম্পল ডেলি লাইফস্টাইল, ভীষণ কিউট মিষ্টি, ওর ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে। ও খুব সুন্দর সুন্দর ডেলি রুটিনটাও শেয়ার করে আর খুব সুন্দর সুন্দর রেসিপি শেখায়, তো ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমার রিমাস সিম্পল ডেলি লাইফস্টাইল। একটা কথা প্রথমেই ঠিক করেছিলাম বলবো কিন্তু খেয়ে হারিয়ে ফেলেছি, আদি ব্লগসের আদি, আদি আমার শুধু ত্রিপুরার বন্ধু, আমাকে ভীষণ ভালোবাসে। যখন আমি একটু সমস্যার মধ্যে, মানে সমস্যা বলতে মানে হয় না কেন এটা হচ্ছে না, কেন এটা হচ্ছে না ওকে করি, ও কি সুন্দর জানো তো, অবলি লাইন, মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে আমাকে 15 মিনিটের ব্লগে চেনে এত সুন্দর করে বললো, দি তোমার কী সাহায্য লাগবে বলো, আমি তোমার পাশে আছি আছি। আমার তখন একটা অদ্ভুত ভালো লাগার তৈরি হয়ে গেলো ওর ব্যাপারে, যে একটা মানুষ কী করে এত ভালো হয়, যে আমাকে চেনে না, যে আমাকে জানে না, সে আমার পাশে আমার বিপদে দাঁড়াতে রাজি হয়ে গেল। তো কী বলবো, এই মানুষগুলোর প্রতি না, ওই মানে তোমাদের প্রতি একটা বোধ হয় অদম্য ভালোবাসা তৈরি হয়ে গেছে আদি। মানে তুমি আমার ব্লগ দেখো চাই না দেখো, তোমার ব্লগ দেখতে ভালো লাগে, কারণ তোমার ব্লগের মধ্যে দিয়ে তোমাকে রোজ দেখতে পাই, তো ভীষণ 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 ভালো লাগে, খুব ভালো লাগে। থ্যাংক ইউ আদি এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। চলো আজকের ব্লগ তো না জানি বিশাল হয়েই গেছে, তো যাই হোক যা হয়েছে, প্রত্যেকের নাম শুনতে হলে বড় ব্লগ তো দেখতে হবে বলো, আমি আর কত ছোট করব, আমি তো এটাই ভেবে কুল পাচ্ছি না। যাই হোক বাদাম, আজকের ব্লগ শেষ করি, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো, যে আমি তোমাদেরকে দিই, তোমরা সবার মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের বাড়ির পুচকোগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো, কারণ 15 থেকে 18 ভ্যাকসিন শুরু হয়েছে, বাট 12 থেকে 15 এখনও শুরু হয়নি, খুব শিগগিরই ওগুলোর হয়ে যাবে। আর 3টে ব্রহ্মাস্ত্র সবসময় রাস্তায় নিয়ে বেরোবে, মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার, আর একে অপরের মধ্যে দূরত্ব, এই 3টে থাকলে করোনার বাবাও আমাদেরকে ছুঁতে পারবে না। আগে যা হবে সেটা রাম মালিক, যদি বলবে দিদি এই 3টে থাকলেই হবে না, এত বড় কথা তুমি স্বীকৃতি দিচ্ছ, তাকে 3টে থাকলে হবে না এটা ডাক্তারের কথা, কোটানকোট আমার কথা নয়। আমি তো বাবা রাস্তায় বেরোই, যেখানে যাই দৌড়ে যাই, মাস্ক আর স্যানিটাইজার নিয়ে যাই, ভিড় দেখলে সেখান থেকে পালিয়ে আসি, এই 3টে রুলস আমি ফলো করি। তো ক্রস ফিঙ্গার টাচউড, এখন অবধি আমি এগুলোতে আক্রান্ত হইনি, তো এখন অবধি তো একটা ডেল্টাকে ক্রস করেছি, ওমিক্রনের মধ্যে দিয়ে জার্নি করছি, তো এই 3টে যদি আমাকে সুরক্ষিত রেখেছে, ও তো অবশ্যই 3টে তোমাদেরকেও সুরক্ষিত রাখবে। সন্ধ্যেবেলা এখন তো রাত হয়নি যে গুড নাইট বলবো, সুতরাং গুড নাইট বলতে পারবো না, তো জয় মাতা দি।